আপনি কি লিভারের সমস্যায় বেশ কিছুদিন ধরে ভুগছেন এবং যে যে সিমটমগুলো নিয়ে ভুগছেন সেটা একটু খেয়াল করে দেখছেন না দেখছেন না বা সেটাকে ইগনোর করছেন ইগনোর করলে কতটা মারাত্মক হতে পারে কখন সেটা ক্রনিক লিভার ডিজিসে পরিণত হয়ে যাবে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা আর সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কনসালটেন্ট গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট ডক্টর শিবরতন পাঠক ডক্টর পাঠক স্বাগত জানাই আপনাকে যেটা আমরা বলছিলাম যে ক্রনিক লিভার ডিজিজ এটা নিয়ে আমরা আজকে কথা বলবো কিন্তু আমরা নিজেরা বুঝতে পারি না যারা আমরা সাধারণ মানুষ যে ক্রনিক লিভার ডিজিজ আমরা কখন বলবো মানে সেটা একটা লিভারের সমস্যা কতদিন স্থায়ী হলে সেটা ক্রনিক লিভার ডিজিজ হয় দেখুন সব থেকে প্রথমে লিভার ডিজিজ যে বলে তারা দু ধরনের হতে একটা মানে একটা পেশেন্ট এলো একদমই এমন অবস্থা যেটা জন্ডিস নিয়ে এসছে একটা হতে পারে ক্রনিক মেডিকেল টার্মসে যখনই একটা লিভার ডিজিজ বেশি একজন ভুগছে তাকে বলা হয় লিভার লিভার ডিজিজ বেশি তার থাকতে হতে হয় এবার কি লক্ষণ হতে পারে কি করে আমি দেখতে পারি এই পেশেন্টটা ক্রনিক লিভার ডিজিজ তাতে ক্রনিকালি যখন একটা পেশেন্ট মানে কি কি কারণে হতে পারে আমি সব থেকে প্রথমে ওটা জানাতে চাই তো একটা পেশেন্ট সব থেকে বেশি যে ভারতবর্ষে কমন কজ হচ্ছে অ্যালকোহল পেশেন্টের টেকিং অ্যালকোহল ফর অ ভেরি প্রলং ডিউরেশন অনেক দিন ধরে নিচ্ছে তাহলে তার কিন্তু লিভার ডিজিজ হতে পারে আর ছ মাস ধরে তার যদি চেঞ্জেস হয়ে যায় লিভারের লিভারের আমরা বায়পসি করে দেখি কিমা ইউএসজি করলেও দেখা যায় তার লিভারের আর্কিটেকচার মানে যা নর্মাল স্ট্রাকচার সেটা পাল্টে গেছে অনেক মডিউল ফর্ম করে গেছে তার কনস্ট্রিক্ট হয়ে গেছে শ্রাঙ্ক করে গেছে তাহলে বলা বলা হয় এটা ট্রনিক লিভার ডিসিজে ভুগছে সে পেশেন্ট

একদম রেসে পুরোপুরি একদম যাকে বলা হয় গায়ে গায়ে লেগে অ্যালপোহলের সাথে চলে যারা ওবিস যারা নিজের ওয়েট টা মেনটেন করছে না তাদের মেটাবলিকলি এত মানে শরীরে পরিবর্তন হয়ে যাচ্ছে যারা ডায়াবেটিস এ ভুগছে তাদের এমন চেঞ্জেস হয়ে যাচ্ছে যে লিভার কিছু না করলেও কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে ক্রনিক লিভার ডিসিজে পরিণত হয়ে যাচ্ছে একদম অর্থাৎ যারা স্থুলকা যাদের শারীরিক ভাবে যাদের ওজন বেশি এবং যারা ডায়াবেটিসে এ ভুগছেন তাদের ক্ষেত্রে মানে অ্যালকোহল না খেলেও এরকম হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া আর কি কি কারণ দেখুন না কারো কারো ক্ষেত্রে হচ্ছে যে মাইল্ড ওবিস রয়েছে ওভারওয়েট রয়েছে কিন্তু সে মদ খাচ্ছে তাহলে দুটো সাইনার্জিস্টিক একসাথে কিন্তু অ্যাক্ট করছে তাদের হতে পারে সে ভাবছে যে আমি সপ্তাহে তো তিন দিনই ড্রিঙ্ক করছি কিংবা কমই করছি একটা বাট বিকজ হি ইজ ওবিস যেহেতু ওয়েট গেইন করে রেখেছে কিংবা একটা পেশেন্ট হেপাটাইটিস বি রয়েছে সে যদি ড্রিঙ্ক করে কিংবা একটা ওভারওয়েট পেশেন্ট তার হেপাটাইটিস বি হয়ে গেল দুটো কারণ একসাথে থাকছে তার হতে পারে এর ছাড়া অনেকগুলো খুব রেয়ার ডিসঅর্ডার রয়েছে যাকে বলা হয় অটো ইমিউন তার সাথে রয়েছে বেলসন্স ডিজিজ বলে একটা জিনিস রয়েছে যার মধ্যে কপার আমার লিভারে আমাদের শরীরে জমা হতে থাকে ব্রেনে হতে থাকে সে তার কারণে হতে পারে আর আদার কজেস মানে যারা জেনেটিক কজেস এইগুলো কজ রয়েছে মানে জেনেটিক সম্ভাবনা থাকে পরিবারের কারো হয়েছে বা কোনো ইনটেটেন্ট ডেফিসিয়েন্সি অনেকগুলো এনজাইম রয়েছে যেটা আমাদের খাদ্য মানে অ্যাসিমিলেট করতে কিংবা সাইকেল চেইন অ্যাসিমিলেট করতে হেল্প করে সেটা যদি ডেফিসিয়েন্ট হয় তাহলেও پیشنট কিন্তু ক্রনিক লিভার ডিজিজে চলে যেতে পারে আচ্ছা এবারে একটা জিনিস রয়েছে যেখানে আয়রনটা ডিপোজিট হয় अदर দ্যান কপার আচ্ছা লিভার হার্টে হয় তার সঙ্গে যা বলবো খুব একটা প্রেজেন্ট করে যেমন একটা হার্টের পেশেন্ট সে হয়তো পাঁচশো মিটার হার্টছে সে হাঁপাতে আরম্ভ করলো ওকে দেখে আপনারা বুঝতে পারবেন মানে সে নিজেই বুঝতে ফিলিং আমার কিছু একটা প্রবলেম রয়েছে কিন্তু লিভার হচ্ছে এমন একটা জিনিস

ফার্স্ট সিমটমটাও ভাবলো আচ্ছা কিছু নেই বাড়িতেই রইলো কোনোদিন চেক আপ করায়নি সো ওয়েন এভার ইউ আর গোয়িং ফর মানে সে যাচ্ছে ডক্টরের কাছে একটা এলএফটি করাতে তার ইনজাইন এস জিপিটি এস জিওটি সেটা একটু বেড়ে থাকলেও তাকে চেক আপ করিয়ে নেওয়া যে ওয়েদার ইজ সাফারিং ফ্রম এনি ক্রনিক লিভার ডিজিজ অর নট এই সিমটমের মধ্যে একটা ফেটিক বললেন মানে সবসময় একটা এনার্জি ক্লান্ত এগুলো ছাড়া আর কি কোনো সিম্পটম আছে ধরুন জ্বর বা ফিভার এইগুলো হেপাটাইটিস আইটিস যখন ইনফ্লামেশন হচ্ছে তখনই জ্বর আসে তখন একটা পেশেন্টের যখন লাস্টের দিকে চলে যায় যখন ক্রনিক লিভার ডিজিজ দু ধরনের কম্পেনসেটেড মানে ও চুপচাপ আছে কোনো অসুবিধা নেই সব কাজ করছে আর একটা হচ্ছে ডিকম্পেনসেটেড ডিকম্পেনসেটেড মানে ও আর ও লিভারটা বজায় রাখতে পারছে না নিজের বডির সঙ্গে ডিকম্পেনসেশন কী কী ভাবে হতে পারে হঠাৎ করে পেট ফুলে যাওয়া পেটের মধ্যে জল ভরে যাচ্ছে যখনই পেডাল সোয়েলিং হলো পা ফুলে যাচ্ছে কিংবা পেট ফুলে যাচ্ছে পেট ফুলে যাওয়া অনেকজন কিন্তু লক্ষ্য করতে পারেন না ভাবছেন এইরকমই তো স্যার পেট ছিল আমার কিন্তু পা ফোলাটা সবাই কিন্তু ধরে না তো পা ফোলাটা যেমন হার্টের কারণে হতে পারে কিডনি কারণে তেমন লিভার কারণেও হতে পারে যখনই পা ফুলছে ইউ শুড গো টু এ ডক্টর এন্ড গেট থরলি এক্সামিন মানে একটা ভালো করে দেখে নেওয়া যায় ওয়েদার ইউর লিভার ইজ গেটিং অফেক্টেড অন্য সেটা সবথেকে। অর্থাৎ যেহেতু এই সিম্পটমটা খুব বেশি স্ট্রং নয় মানে খুব একটা বেশি বোঝা যায় না বেশ কিছুদিন ধরেই যদি ক্লান্তি অনুভব করেন যদি কিছু করতে না ভালো লাগে নিজে অনেকটা ডাউন ফিল করছেন এরকম যদি হয় তাহলে কিন্তু একবার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন হতে পারে লিভারের ফেইলিওর মানে লিভারে কোনো সমস্যার কারণেই কিন্তু আপনার এটা হচ্ছে বা হতে পারে সেটা হার্টের কোনো সমস্যা হচ্ছে বা অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে তবে ডাক্তারের চেকআপ একবার করিয়ে নেওয়া প্রয়োজন তা রয়েছে। এবারে আসি আপনারা রোগটা কিভাবে নির্ণয় করেন লিভার যখন ক্রনিক লিভার ডিজিজ হয় কি কি টেস্ট দিয়ে রোগ নির্ণয় করা হয় ফার্স্ট অফ অল সাধারণত পিশেন্টরা যায় নিজের মানে যে মানে ওনার কলি কিংবা ফ্যামিলি ডক্টর সে কাছে যাচ্ছেন উনি তখন একটা ইউএসজি হোল হল্যাবডন বলা হয় হঠাৎ করে বলা হয় ফ্যাটি লিভার রয়েছে কেমন তো ফ্যাটি লিভার एग्जांपलশনের আমরা বেশিরভাগ সাধারণ সবাই কিন্তু বলছেন স্যার আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে কেউ লোকজন চলে আসেন কেউ গ্রাহ্যই করে না আচ্ছা ঠিক আছে আমার রয়েছে ওনার রয়েছে কিন্তু বাট টেক ইট ভেট সিরিয়াস একটু সিরিয়াসলি নেওয়ার কথা ফ্যাটি লিভার হলে অ্যাটলিস্ট গেট ইউর এলএফটি চেক আপনার লিভার ফাংশন যে ব্লাডের মধ্যে কতটা চেঞ্জেস হয়েছে সেটা চেক করিয়ে নেওয়ার কিন্তু কথা যদি তার মধ্যে লিভার ইনজাইম বেড়ে গিয়ে থাকে দেন ইউর লিভার ইজ গেটিং হ্যান্ডপড কিছু না কিছু আঘাত লাগছে লিভারের উপরে সেটা সবসময় কিন্তু আপনাকে লক্ষ্য করে নেওয়া উচিত আর নিজের একটা গ্যাস্ট্রন্টলজিস্ট বা হেপাটোলজিস্টের কাছে গিয়ে দেখিয়ে নেওয়া ওয়াই মাই লিভার গেটিং হ্যাভিং তখন একটা ফাইব্রো স্ক্যান বলে জিনিস রয়েছে সেটা আমাদের হসপিটালে হয় তাতে জানা যায় আপনার লিভার কতটা আপনার বাড়িতে একজন রয়েছে কিন্তু সে আপনার মানে খাওয়াটা খেয়ে নিচ্ছে কিনা মানে হয়তো ফ্যাট জমেছে সে কত লিভারকে খারাপ করছে জানার জন্য ফাইব্রো স্ক্যান করতে হয় লিভার যদি স্টেপ থাকে তার ভ্যালিউ মোর দেন থার্টিন মিনস সিরোসিস হয়ে গেছে একদম লাস্ট পর্যায়ে এইট টু থার্টিন এখনো চান্স আছে আপনি ফেরত চলে যেতে পারেন তাহলে এই ফাইব্রো স্ক্যান আমাদের হসপিটালে হয় ইট ইস আ ভেরি গুড টেস্ট এন্ড আ নন ইনভেসিভ নন মানে শুধু উপর থেকে ইউএসজি মতন কিন্তু তাতে জানা যায় আপনার লিভার কতটা খারাপ হয়েছে কোন দিকে যাচ্ছে আর তাতে কোন ইন্টারভেনশন করলে আপনি আরো সুস্থ হয়ে যেতে পারে মানে এই পরীক্ষাগুলো দ্বারা আপনারা প্রথমে চিহ্নিত করেন যে লিভারটা কতটা ড্যামেজ হয়েছে বা আদৌ ড্যামেজ হয়েছে না সেটা হয় তারপরে চিকিৎসা কি কি রয়েছে ট্রিটমেন্ট কি কি রয়েছে দেখুন আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা বলে হিমোগ্লোবিন দেখা যায় প্লেটলেট যদি আপনার প্লেটলেট কমতে থাকে দ্যাট ইজ দ্য ফার্স্ট মার্কার ইন আ ক্রনিক লিভার ডিজিজ তাহলে প্লেটলেট যদি কারো কমে যাচ্ছে তাহলে ওকে নিজেই তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত যে ওয়েদার আই এম সাফারিং ফ্রম এনি লিভার ডিজিজ অর নট রাইট নাও ইউ আস্ক অ্যাবাউট কিভাবে চিকিৎসা কিভাবে ট্রিটমেন্ট হয় লোক অ্যাজ দ্য কজেজ অ্যাপসেট মানে যে যে কারণ বললাম যদি কেউ ড্রিঙ্ক করছে তাকে ড্রিংকিং অ্যাভয়েড করতে হবে কারো হেপাটাইটিস বি থাকলে তার ড্রা হেপাটাইটিস বিয়ের সঙ্গে যদি র্যালেক্টিভ বরাবরই বেশি থাকছে তার অ্যাচ বিবি ডিএনএ বেশি থাকছে তখন ওর ট্রিটমেন্ট দিতে হয় ট্রিটমেন্ট এর মধ্যে অ্যান্টিভায়রাল ড্রাগস রয়েছে এন্টেগাভিয়ার টেনফোভিয়ার এই ড্রাগস গুলো দিলে ও অনেক দিন কিন্তু ওই সাবপ্রেস করে রাখতে পারে কিন্তু পুরোপুরি নির্মূল হবে না কোনোদিন হেপাটাইটিস বি ইজ নট এ কিউরেবল ডিজিজ ইট ক্যান অনলি বি আ কন্ট্রোলেবল ডিজিজ আচ্ছা সো স্টিল অন কন্ট্রোল আ پیشنট ক্যান ডেভেলপ ইন আ ক্রনিক লিভার ডিজিজ যদি সিরোসিস হয় সিরোসিস মানে পুরো আর্কিটেকচার পাল্টে গেছে ওর লিভার আর নিজের মত নেই ওকে তখন কি হয় ওই پیشنটা আগে গিয়ে হেপাটিক ক্যান্সার ডেভেলপ করতে পারে আচ্ছা সো স্টিল অন আ ট্রিটমেন্ট

অর্থাৎ ট্রিটমেন্ট মানে ওষুধের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই দরকার রেগুলার চেকআপ এন্ড রেগুলার চেকআপ দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং এন্ড ডিকম্পেনসেশন যেটা আমি বলছিলাম پیشنট আমাদের আসতে পারে যখন পুরোপুরি লিভার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে সিরোসিস হয়ে যাচ্ছে লিভার ডিগ্রিস আস্তে আস্তে পুরো সিরোটিক আর্কিটেকচার চেঞ্জ হয়ে গেল তার পেট ফুলবে তার পা ফুলবে তার স্লিপ ওয়েক সাইকেল সে হয়তো রাতে বেলা ঘুমোতেই পারছে না শুধু সকালবেলা ঘুমোচ্ছে তাকে বলা হয় হেপাটিক এনসেফালোপ্যাথি বলা হয় সেরকম নিয়ে আসতে পারে তো যদি কারো হেপাটিক এনসেফালোপ্যাথি স্টেজ ডেভেলপ করছে সে ভাবছে স্যার রাত্রিবেলা কেন ঘুম আসছে না তার মাসাল লস হচ্ছে মায়োপ্যাথি বলে তাকে অ্যান্ড টুগেদার উইথ দ্যাট পেশেন্টের মাঝে মাঝে জন্ডিস হতে পারে ডিকম্পেনসেশন অ্যান্ড মুখে ব্লিডিং আচ্ছা এটা সব থেকে বড় একটা সিমটম বিকজ লিভারে যে ব্লাড যাচ্ছে সেটা পোর্টাল মেন দিয়ে যাচ্ছে সেটা ওখানে যেতে পারছে না ওটা স্টিক হয়ে গেছে সো টেক আ বাইপাস পাথওয়ে এন্ড হুইচ ইজ কানেক্টেড টু ইওর ইসোফেগাস মানে আপনার খাদ্য নলী পাশে ওখানে শিরাগুলো ফুলে ওঠে ওটাকে ভ্যারিক্স বলা হয় ওটা ফেটে গিয়ে ওখান থেকে রক্ত আসে পেশেন্ট রক্ত বমি রক্ত পায়খানা কালো পায়খানা নিয়ে আসে একদম স্কামড অবস্থায় আমাদেরকে এন্ডোস্কোপ করে ওইগুলো বাঁধতে যদি চেক আপে থাকে আগে এন্ডোস্কোপি করে যদি আমরা বাঁধতে পারি অনেক পেশেন্ট কিন্তু সেফ

কিন্তু পেচ্ছাপ বেশি হলে তার শরীরে নুন কমে যেতে পারে সোডিয়াম পটাশিয়াম কমে যেতে পারে তাকে আমরা কোনো মতে দিতে পারছি না বারবার পেট ফুলে যাচ্ছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে পেট ফোলাটা আস্তে আস্তে বাইপাস করে লাংসেফ জল ভরে যায় তাকে হেপাটিক হাইড্রোথোরাক্স বলা হয় তাতে ওর নিঃশ্বাস কষ্ট হচ্ছে ওর বারে বারে পেট ফুলে যাচ্ছে জন্ডিস বারবার ব্লিডিং হচ্ছে তখন আমরা বলবো যে হিজ লিভার অর হার লিভার ইজ নট

ভেবে নিয়েছে যে অনেক দিন ধরে কাশি হলে কি হয় পেশেন্ট অনেক কার্ডিয়াক কজে আবার লিভারের রোগ হতে পারে মানে एवरीथिंग ইজ কানেক্টেড কি হয় যে লিভার আমার অনেকগুলো এনজাইম তৈরি মানে প্রোটিন তৈরি করে যেটা রোগ দূর করতে সাহায্য গ্লোবুলিন বল সেটা তৈরি করছে মানে গ্লোবুলিন ইজ বাই প্লাজমা সেল বাট অ্যালবুমিন ইজ বাই লিভার আচ্ছা সো আওয়ার ইমিউনিটি উইল গেট লো আমাদের বডিতে অনেক জল জমবে যদি সেটা লাংসে জমে তাহলে কাশি হতে পারে বাট দীর্ঘদিনের কাশি যদি ভেবে নেওয়া হয় যে লিভারের জন্যই হচ্ছে দ্যাট ইজ নট এ গুড এজ এ ইট ইজ মোর রিলেটেড টু হার্ট অ্যান্ড লাংস কিন্তু লিভার ডিজিজেও কাশি হতে পারে কিন্তু দীর্ঘদিনের কাশি সবসময় যে লিভারের জন্য হবে দ্যাট ইজ নয় ফার্স্ট ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট হার্ট লাংস লাস্টলি লিভার আপ একদম শেষ এসে জানতে চাইবো যারা আমাদের এই হাসপাতালে ক্রনিক লিভার ডিজিজ পড়ুন বা লিভারে যে কোনো সমস্যা নেই চিকিৎসার জন্য আসতে চাইছেন কি কি ধরনের সাহায্য বা সহযোগিতা এখান থেকে পেতে পারে দেখুন আমাদের এখানে সমস্ত লেটেস্ট ইকুইপমেন্টস আর অ্যাভেলেবল যেমন ফাইব্রো স্ক্যান আপনারা যে কোনো জায়গাতে যাবেন ওরা বলবে না আমাদের এখানে হয় না তারা শুধু বলে দেবে ফ্যাটি লিভার কতটা ফ্যাট জমে আছে কতটা খারাপ করছে

कल के एक जने बैंडिंग कोल ना मैं बोला सर हमारे की कोर होला मैं मुझे वो जाने आई नेवर हैव ड्रेंक आई नेवर आई सेड लुक योर वेट इस वेट वाज 110 केजी तो मैं इट इज लाइक यू आर ड्रिंकिंग एनफ योर वेट इज योर एनिमी सो ऑल दिस इक्विपमेंट्स आर अवेलेबल इन आवर हॉस्पिटल एंड टुगेदर विद दैट

এবং ধন্যবাদ আপনাদেরও তবে লিভারের কোন সমস্যাই হোক শারীরিক যে কোনো সমস্যাই হোক বিপি হাসপাতাল কিন্তু আপনাদের পাশে এবং আপনাদের জন্য রয়েছে তাই কোনো সমস্যা হলে অবশ্যই আসবেন তবে একটাই কথা বলা শারীরিক কোনো সমস্যা নিয়ে কিন্তু দীর্ঘদিন সেটা অবহেলা করবেন না কাছাকাছি কোনো ডাক্তারের পরামর্শ নিন আর যদি প্রয়োজন পড়ে হাসপাতাল বা বিপি পদ্মার হাসপাতাল তো আপনাদের জন্য রয়েছে এভাবে সঙ্গে থাকুন আর অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার